আজকে আমি আলোচনা করব বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা যায়, যুক্তি সহ আলোচনা করো। তা বস্তুগত বিবর্তন আমি আগেই বলেছি যে বস্তুগত বিবর্তনটা কিন্তু সাধারণ বিবর্তনের মতো নয়, এটা একটু আলাদা ধরনের বিবর্তন, যেখানে গুণের পার্থক্য হয় না, পরিমাণের কোনো পার্থক্য হয় না, শুধু বিরোধী পদ হিসেবে বসে থাকে, সেটা হচ্ছে বস্তুগত, বিপরীত পদ হিসেবে বসে থাকে, সেটাই হচ্ছে বস্তুগত বিবর্তনবাদ। তা এখন প্রশ্ন হচ্ছে সেই বিবর্তনবাদকে কি প্রকৃত বিবর্তন বলা যায়? তো সেক্ষেত্রে তোমরা প্রথমে লিখবে না। কেন বলা যায় না? ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাই। যদি এরকম একটা এক্সাম্পল ধরো থাকে যে কোনো কুকুর নয় বিড়াল, এরকম কোন কুকুর নয় বিড়াল, এটা ই বচন বিবর্তনীয়। একে যদি আমরা বিবর্তন করি তাহলে এটা সাবজেক্ট রয়েছে, উদ্দেশ্যের বিধেয়। একে যদি ই বচন থেকে আমি বিবর্তন করি তাহলে কিসে আনতে হবে? একে আনতে হবে বিড়াল, কোন এই বছর আনতে হয় কোন কুকুর, সরি কোনো হবে না, এ বছর আনতে গেলে করতে হবে সকল কুকুর হয় ও বিড়াল, এটা এবচন বিবর্তন, বিবর্তন। এটা গেল বিবর্তনের সঠিক যে পন্থা সেটা। কিন্তু যদি বস্তুগত বিবর্তন তাহলে প্রথমে তোমাদেরকে কী লিখতে হবে? না, এক হচ্ছে প্রকৃত বিবর্তনের, দেখো এই এই উদাহরণটা দিয়ে আমি বোঝাবো যে প্রকৃত বিবর্তন যদি হতো তাহলে এরকমটা কিন্তু হতো না, বা বিড়ালটা অবিড়াল অযোগ করে এখানে কী করা হয়েছে, বিরুদ্ধ পদ বসানো হয়েছে। আর বিবর্তনে এই বিবর্তনে আমি প্রথমে বলেছিলাম যে বিরুদ্ধ পদের ব্যবহারটা বিপরীত বিরোধিতার ব্যবহারটা, তো এখানে দেখো বিরুদ্ধ পদ হিসাবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু যখন আমি বিবর্তন আমি বস্তুগত বিবর্তনে যাচ্ছি তখন কিন্তু বিপরীত বিরোধিতার ব্যাপারটা বোঝানো যাচ্ছে। তাহলে তোমরা কী লিখবে? তাহলে প্রথমে তো আমি বলেছি যে এটা বলা যায় না, ঠিক আছে, এটা না, এটা তোমরা ভাষাতে লিখলে যে কি না, বস্তুগত বিবর্তনকে প্রকৃত বিবর্তন বলা যায় না। কেন? এক নম্বর দেখো কী বলেছিল যে বস্তুগত বিবর্তনের বিবর্তনীয় উদ্দেশ্য পদ কী থাকতে বলো না, প্রকৃত বিবর্তনে যেটা থাকতো সেটা হচ্ছে প্রকৃত বিবর্তনে, বিবর্তনে বিবর্তনীয় গঠনের উদ্দেশ্য পদ বিবর্তনীয় গঠনে উদ্দেশ্য স্থানেই থাকে কিভাবে থাকে, কুকুর কুকুরে যাবে, তাহলে কোন রকম পরিবর্তন ছাড়াই থাকে, তাহলে হুবহু একই থাকে, থাকে কিভাবে, কোন রূপ পরিবর্তন ছাড়াই ছাড়াই। আচ্ছা, পাশে আর একটা বস্তুগত বিবর্তনের একটা উদাহরণ আমি আগেই দিয়েছি, সেটা একবার দেখে নাও। যেমন ধরো দিন হয় রাত, হ্যাঁ দিন হয় আলোক, আলোক প্রভা, তার বস্তুগত বিবর্তন করতে হচ্ছে কি, দিনের বিপরীত শব্দ হচ্ছে রাত হয় অন্ধকার প্রভা। দেখো এখানে উদ্দেশ্য এস, এখানে বিপরীত হয়ে গেছে, রাত হয়ে গেছে, আলোক প্রভা পি বিধেয় পদ, এখানে অন্ধকার হয়ে গেছে, বিপরীত পদ হয়ে গেছে। কিন্তু এখানে কি লিখলাম না, প্রকৃত বিবর্তনে বিবর্তনীয় উদ্দেশ্য পদ বিবর্তনীয় বচনের উদ্দেশ্য স্থানে থাকে কোনোরূপ পরিবর্তন ছাড়া।
আলাদা প্যারা করবে। আর কি থাকে না, বস্তুগত বিবর্তনে বিবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ বিবর্ত বচনে কিরূপ ভাবে থাকে না, ঠিক বিপরীত অর্থে, ঠিক আছে, বিপরীত অর্থে প্রকাশ পায়, হলো এটা উদ্দেশ্য গেল। এরপর ধরো বিধেয় পদটা যদি দেখি, সে একই জিনিস দেখো, যে দু নম্বরে যে নিয়মটা বলবো, যে বিধেয় পদ, সে বিধেয় পদটাও কিন্তু এখানে কি হয় না, অযোগ করে সেটাকে কি করা হয়, অযোগ করে যেটা বিরুদ্ধ হিসাবে রেখে দেওয়া হয় বিপরীত পদে, ঠিক আছে, বিরুদ্ধ পদ হিসাবে থাকে, কিন্তু এখানে কি থাকে, একদম পুরো বিপরীত থাকে। কেন দেখো, দ্বিতীয় যে নিয়মটি, আশা করি এটা লেখা হয়ে গেছে, দ্বিতীয় কি না দেখো, এটা বিড়াল, এখানে অবিড়াল, এটা বিরুদ্ধ পদ হিসাবে রয়েছে, কিন্তু এখানে কি আলোক প্রভা অন্ধকার প্রভা হয়েছে, তাহলে এখানে বিপরীত রয়েছে, তাহলে কি সে একই জিনিস না, প্রকৃত বিবর্তনে বিবর্তনীয় বচনে কি আছে, বিরুদ্ধ পদ, সরি বিধেয় পদ, বিবর্ত বচনে বিরুদ্ধ হয়েছে অযোগ করে, বিবর্ত বচনে অযোগে বিরুদ্ধ পদ রূপে রয়েছে, ঠিক আছে, আবার আলাদা করে দেবে, কিন্তু কি এখানে কি রয়েছে, বস্তুগত বিবর্তনে বিধেয় পদটিও বিধেয় স্থানে বিপরীত রূপে রয়েছে, সে একই লেখা এক্ষেত্রে তাই না, বস্তুগত বিবর্তনে বিবর্ত নিয় বচনের বিধেয় পদ বিবর্ত বচনে বিপরীত পদ রূপে বিধেয় পদে রয়েছে, আর পার্থক্য কি না, তিন নাম্বার যে পার্থক্য দেখো, প্রকৃত বিবর্তনে গুণের পরিবর্তন হয়, এখানে নয় আছে, এখানে হয় হয়েছে, কিন্তু বস্তুগত বিবর্তনে গুণের কোনো পরিবর্তন করা হয়নি। তিন নম্বর হচ্ছে, তাহলে কি লিখলে, প্রকৃত বিবর্তনে গুণের পরিবর্তন হয়, পরিবর্তন হয়, আবার আলাদা তারা, বস্তুগত বিবর্তনে গুণ অপরিবর্তিত থাকে, বুঝতে পেরেছ, তাহলে এইগুলো লেখার পর তোমরা আবার একটা আলাদা প্যারা করবে, তো সেখানে লিখবে যে এই সমস্ত কারণে যে বস্তুগত বিবর্তনকে প্রকৃত বিবর্তন বলা যায় না, লিখলে আলাদা প্যারা করে লিখলে যে এই সকল কারণে বস্তুগত বিবর্তনকে প্রকৃত বস্তুগত বিবর্তনকে প্রকৃত বিবর্তন বলা যায় না।
এই হলো তোমাদের পরবর্তী ন্যায় অনুমানের পদগুলো ব্যাপারগুলো আমি বিশ্লেষণ করব। তবে আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।